আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হানিনস ফ্যান্সি। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে। মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তোমানা। চুপি 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 স্বপ্ন ডাকে আমার হাত বাড়িয়ে, মন চায় মন চায় যেখানে চোখ চায় সেখানে যাবো হারিয়ে। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এই লাইনটার মতো আমরা কি সত্যি দুঃখটাকে ছুটি দিয়ে দিতে পারি? যদি বলি হ্যাঁ, অবশ্যই পারি। যদি বলি বেশি বেশি সবুজ দেখুন, প্রকৃতির মধ্যেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন, সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য এর চেয়ে ভালো ওষুধ আর নেই। আজকে আমি রওনা হয়ে পড়ছি সিলেটের সাদা পাথরের উদ্দেশ্যে। তাহলে চলুন আমরা দেখি সাদা পাথরের সৌন্দর্যটা আর উপভোগ করতে থাকি। সৌন্দর্যের প্রাচুর্যে ভরা সিলেট বিভাগ, সবখানে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। সবুজে মোড়া পাহাড়ের কোলঘেঁষা পাথরের নদী, ঝর্ণা, বন, চা বাগান, নীল জলরাশির হাওর, কি নেই এখানে! সিলেটের এমন প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষ ভিড় জমান এই সিলেটে। সিলেটের সীমান্তবর্তী একটি নদের নাম ধলাই, ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসেছে এটি। ধলাই নদের উৎসমুখে 5 একর জায়গা জুড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা সাদা পাথর। অপারে উঁচু পাহাড়ের ঘেরা সবুজের মায়াজাল, সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা, গন্তব্য তৃষ্ণার তো ধলাইয়ের বুক। স্বচ্ছ নীল জল, সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে যেন একাকার। ধলাইয়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। সেই জায়গাটা যেন এক অপরূপ সৌন্দর্য। আমি এখন যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। বর্তমানে সাদা পাথর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা অনেক উন্নত হয়েছে, এখন যেতে কোনো অসুবিধা পোহাতে হয় না। আগে শুনেছি যারা এসেছেন তাদের অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে আসতে হয়েছে। সিলেট থেকে সাদা পাথর পর্যন্ত পুরোটা পথই প্রকৃতি তার সৌন্দর্যে বিমোহিত করবে যে কোনো কাউকে। আমি শুনেছি সাদা পাথর যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল কিংবা তার পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর, এই সময় যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। অন্য সময় গেলে সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে বা ছড়ায় পানির পরিমাণটা একটু কম থাকবে, আর শীতকালে সাদা পাথর এলাকায় নৌকা চলাচল করার মতো পানি থাকে না, তখন পায়ে হেঁটে ঘুরে দেখতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় পায়ে হেঁটে ঘুরে দেখাটা বেশি সুন্দর, তারপরেও নদীর যে সৌন্দর্যটা তখন গেলে সেটা মিস করা হবে। মানে এইটা হচ্ছে দুই রকমের ভালো লাগা। যারা নৌকা ভ্রমণটা মিস করতে চান না তারা অবশ্যই পানি থাকাকালীন সময় যাবেন। অনেক কথা বলতে বলতে চলে এসেছি এখন আমি সাদা পাথরে। সাদা পাথর পর্যটন স্পট ছবিতে দেখতে অনেকটা বিছানা কান্তির মতো, কিন্তু সামনাসামনি যারা দেখবেন তখন আপনাদের চোখে এই পার্থক্যটা ধরা পড়বে। এখন নৌকা পাড়ি দিয়ে আমি যাব ওই পাড়ে, তারপরে দেখব আমি সাদা পাথর। পাথর উত্তোলন নিষিদ্ধ হওয়ায় এখনো পুরোটাই প্রাকৃতিক এই স্থানটি। নৌকা দিয়ে ওই পাড়ে যেতে সময় লাগে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। আর এই সৌন্দর্যটা যে কতটা সুন্দর, মানে কি বলবো, নিজের চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করার মতো না। আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ, আমি একদম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তখন আমার মনে হচ্ছিল যে যদি এই সময়গুলো এইখানেই থেমে যেত আর আমি এই জায়গাটা, এই সৌন্দর্যটা সব সময় মানে শুধু দেখতেই থাকবো, এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাদা পাথরে গিয়ে সাদা পাথরের সৌন্দর্যটা দেখে আমার মনে হচ্ছিল যে সিলেটের মধ্যে কোনো জায়গা যদি সবথেকে সুন্দর থেকে থাকে তাহলে হচ্ছে এই সাদা পাথর। আমার কাছে এতটাই সুন্দর লেগেছে। জাফলং ও সুন্দর, বিছানাকান্দিও সুন্দর, কিন্তু সাদা পাথরটা হচ্ছে বেস্ট অ্যান্ড বেস্ট। আমার কাছে মনে হয়েছে সাদা পাথরে গিয়ে যদি ভোট করা সিস্টেমটা হয় যেমন জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর, তাহলে আমার মনে হচ্ছে সাদা পাথরই ভোটটা বেশি পাবে। নৌকা দিয়ে 20 মিনিটের পথ, সে এক সৌন্দর্য। আর তারপর তীরে নামার পরেই আরেক সৌন্দর্য, ঠিক যেমন কক্সেস বাজারের মতো। তারপর আবার আরেকটু পথ পাড়ি দিলেই চোখ ধাঁধানো সৌন্দর্য। আমি মনে হয় সৌন্দর্যটা একটু বেশিই বলে ফেলছি, আসলে একদমই না, আমি বরঞ্চ সৌন্দর্য ওয়ার্ডটা বেশি বলতেছি। সে যে কি এক সৌন্দর্য আর কতটা ভালো লাগার মতো জায়গা, একবার আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন। যত দূরই তাকান না কেন, ঘুরে ফিরে পাথরের স্তূপেই আপনার চোখটা আটকে যাবে। পাথরগুলো সব সাদা, ছোট মাঝারি পোল্টার আকৃতির পাথর আছে, সাদার মধ্যে নিকশ কালো পাথরও আছে, কোনোটি আবার খয়েরি, যেন এলাকা জুড়ে পাথরের বিছানা। কোনো কোনো জায়গায় হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর পর্যন্ত পানি, আর সেই পানির স্রোত অনেক বেশি। সাদা পাথরের পানি কিন্তু অনেক বেশি শীতল, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। প্রথমে গিয়ে পানিতে হাত দিলে গাটা একদম শিউরে উঠবে, এত স্বচ্ছ পানি। কোথাও বেড়াতে গেলে আমার ইচ্ছে করে প্রকৃতির মাঝে মিলেমিশে একাকার হয়ে যেতে। প্রকৃতির প্রতি এই অকৃত্রিম ভালো লাগা অনেকেরই আছে, আর এই ভালো লাগার পিছনে অনেকগুলো কারণও আছে, আর তা হলো প্রকৃতির আছে কিছু অতুলনীয় গুণ, আর এই গুণগুলো মানুষকে আকর্ষণ করে তোলে। আর সাদা পাথরের তো রয়েছে অনেকগুলো গুণ, সাদা পাথরের সৌন্দর্যের কথা বলছি। আমাদের চারপাশে সব কিছু যেরকম আমাদেরকে আনন্দ দিয়ে থাকে আর আমরা আমাদের প্রকৃতি দেখলে যেরকম খুশি হই, ঠিক তেমনি প্রকৃতির প্রতি আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আমাদের উচিত আমরা যেই জায়গায় যাই না কেন অবশ্যই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। আমি হতে চাই সূর্যের মতো দীপ্ত প্রখর, চাঁদের মতো স্নিগ্ধ নরম, হতে চাই আকাশের মতো সীমাহীন অনন্ত, তারার মতো উজ্জ্বল প্রশান্ত, হতে চাই পাথরের মতো শক্ত প্রবল, জলের মতো স্বচ্ছ তরল, সব মিলিয়ে আমি হতে চাই প্রকৃতির মতো সুন্দর কোমল। সব মিলিয়ে সাদা পাথরে আমার ভ্রমণ করার অভিজ্ঞতাটা অনেক বেশি আনন্দময় ছিল আর অনেক ভালো লাগার ছিল, আলহামদুলিল্লাহ।